আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিম পাতা ভাজা। তো তার জন্য এই দেখো কচি কচি নিম পাতা নিয়েছি, এগুলোকে এভাবে ছাড়িয়ে নেব, মানে শুধু পাতাগুলোই নেব। আর আমরা নিম পাতা তেতো বলে খেতে চাই না বা পছন্দ করি না আর কি, কিন্তু নিম পাতা আমাদের শরীরের জন্য, মানে বাইরেই বলো বা ভেতরেই বলো, শরীরের জন্য অত্যন্ত উপকারী। তো যাই হোক, নিম পাতা একটি ঔষধি গাছ যার ডাল পাতা রস যাই বলো না কেন সবই কাজে লাগে। তো যাই হোক, এই সময় আমরা নিম গাছে এই কচি কচি পাতা দেখতে পাই আর কি। তো চলো, আমার নিম পাতাগুলো বানানো হয়ে গেছে। তো এক মুঠো নিম পাতা নিয়ে এসেছিলাম, তার থেকে এতগুলো পাতা বার হলো। এবারে এটাকে কেটে নেব, এটা এইভাবে খুব সহজেই কাটা হয়ে যাবে, কারণ এটা কচি কচি নিম পাতা রয়েছে। আর কচি বলে না, যে কোনো নিম পাতা খাওয়া যায়, ভেজেও খাওয়া যায়। তো যাই হোক, এটা আমি রান্না করব বেগুন দিয়ে, বেগুন দিয়ে বা আলু দিয়ে রান্না করা হয়। তো এইভাবে কেটে নেব, খুব বেশি কুচি করার প্রয়োজন নেই, না কাটলেও হবে, তবুও আমি এভাবে কেটে নিলাম, কেটে নিলে খেতে ভালো লাগবে। তো চলো, এবারে এতে কী কী দেব আর কতটা কী দেব দেখে নাও। একটা বেগুন দেব, তো বেগুনটাকে ছোট ছোট করে কেটে নেব। আর নিম পাতা বিশেষ করে গরমের দিনে খাওয়া উচিত আর কি, তো তাই বলে যে ডেলি খেতে হবে সেটা না, মাসে দুই দিন কিংবা তিন দিন, অতিরিক্ত হলে সপ্তাহে একদিন। তো যাই হোক, এইভাবে বেগুনকে কেটে নিলাম, আর কাটার সঙ্গে সঙ্গে আমি জলে ডুবিয়ে দিচ্ছি। আর তোমাদের একটা কথা বলে নিই, তোমরা যারা আমার চ্যানেলে এক্ষুনি এসেছো, মানে নতুন, তো তোমরা যদি আমার পরিবারের সদস্য হতে চাও তাহলে আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিতে হবে। এভাবে সাবস্ক্রাইব করে নিলে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমরা সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তো যাই হোক, বেগুন কাটা হয়ে গেছে। এবারে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজগুলোকেও কুচি করে কেটে নেব। আর এই নিম পাতা রান্না করতে বিশেষ কিছু মশলা লাগে না, লঙ্কা পেঁয়াজ আর নুন হলুদ, বাস এতটাই যথেষ্ট। তো যাই হোক, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবারে দুটো লঙ্কা রয়েছে এটাকেও চিরে নেব এভাবে। এভাবে লঙ্কা দুটো কেটে নিয়েছি। চলো এবার চুলোর দিকে যাই। কড়াইয়ে সর্ষের তেল দিলাম, আর এটা সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয় আর কি। তেল একটু পরিমাণে বেশি দিতে হবে, তাহলে রান্নাটা ভালো হবে। এবার কেটে রাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব, মানে যখন কাঁচা ভাবটা বেরিয়ে যাবে তখন এতে দিয়ে দেব বেগুন। এই পর্যায়ে চলে এসেছে, এবার দিয়ে দেব এতে বেগুন। বেগুনটাকেও একটু ভেজে নেব, বেগুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দেব নিম পাতা। আর সত্যি কথা বলতে, আমি যখন প্রথমে নিম পাতা রান্না করতাম তখন কিন্তু আইডিয়া করে লবণ দিতাম, মানে লবণ ট্রাই করে দেখবো না, তার জন্য আইডিয়া করেই লবণ দিয়ে দিতাম, একেবারে বিচ্ছিরি লাগতো খেতে।
আর সেই একটু একটু খেতে খেতে এখন এমনই হয়ে গেছে যে যখনই গাছে কচি কচি নিম পাতা ধরে আমি বলি যে নিম পাতা নিয়ে আসো রান্না করব, মানে এতটাই ভালো লাগে এখন, তো খুবই ভালো লাগে খেতে। এবারে বেগুনে দিয়ে দিলাম লবণ আর হলুদ, মানে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে বেগুনটা তখন লবণ হলুদ দিয়ে দিলাম। নাড়াচাড়া করার পরে সেই নিম পাতাটাও দিয়ে দিলাম। এবারে নিম পাতাটাকেও ভেজে নেব, 1 থেকে 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এতে জল দেব, মানে 2 মিনিট একটু ভেজে নেব তারপরে জল দেব। তো হয়ে গেছে, এবারে এতে একটুখানি জল দেব। একটুখানি জল দিয়েছি, এবারে এটা 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দিয়ে দেব। ততক্ষণ চলো, এটা ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, ততক্ষণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা ঘি। ঘিয়ের কৌটো কৌটোর সিল খুলে দিলে যদি আমরা অনেক দিন রেখে দিই তো অনেক সময় দেখা যায় ঘি নষ্ট হয়ে যায়, কেননা এটা ঘি দেখো সাদা হয়ে আছে, মানে তারা যারা ঘি তৈরি করে তারা কিন্তু এটা ওজন বাড়ানোর জন্য খুব বেশি এটা গরম করে না, তাই এটা সাদা হয়ে থাকে। তো আমাদের কী করা উচিত? বাজার থেকে কিনে আনার সঙ্গে সঙ্গে আমরা যদি এটা 4 থেকে 5 মিনিট গরম করে নিই তাহলে কিন্তু এটা কোনো মতেই নষ্ট হবে না, আর দেখতেও মানে কালারটাও ভালো হবে, লাল হবে, আর টেস্টেও পরিবর্তন হবে, মানে সুন্দর হবে আর কি, কাঁচা গন্ধও থাকবে না। তো এই দেখো, এটা কড়াইয়ে ঢেলে নিয়েছি, ঢালার পরে 3 থেকে 4 মিনিট মতো গরম করে নিয়েছি। এবারে এটাকে নামিয়ে নেব, নামানোর পরে ঠান্ডা করে নেব, ঠান্ডা করার পরে সেই কৌটোর মধ্যে আবার ঢেলে দেব। এরকম করে রেখে দিলে অনেক দিন থাকলেও, মাসের মাস থাকলেও কোনো মতেই নষ্ট হবে না। তো এই দেখো ঠান্ডা হয়ে গেছে, এবারে একেবারেই ঠান্ডা হয়ে গেছে, নইলে বুঝতে পারছো প্লাস্টিকের কৌটো রয়েছে, তো এটা ঠান্ডা করেই ভরতে হবে, এবারে এটা নিজে নিজে জমে যাবে। তো এইভাবে সংরক্ষণ করে রাখলে মানে নিশ্চিন্তে অনেক দিনই রাখা যাবে, কোনো মতেই নষ্ট হবে না। চলো এটা এবার সাইডে রেখে দিই, যাই এবার চুলোর দিকে। আহ, নিম পাতার গন্ধ আমার তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, নিম পাতা রান্না হয়ে গেছে। নিম পাতা যদি আমরা মাসে 2 দিন খাই তাহলে কোনো মতে পেটে কিন্তু কৃমি হবে না, আর বিশেষ করে যাদের চর্মরোগ আছে তাদের কিন্তু ভীষণই ভালো হবে গরমের দিনে, মানে মাসে 1 দিন কিংবা 2 দিন খেলে চর্মরোগ দূর হয়। তো এটাতে দেখো একটুখানি আমি চিনি দিলাম, চিনি দিলে মানে 1/3 ভাগে 2 ভাগই তেতোটা কমে যায়, ভীষণই ভালো লাগে খেতে। তো রান্না হয়ে গেছে নিম পাতা ভাজা। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো কি না। তো যাই হোক, আমার তো ভীষণই পছন্দ, আমি তো আগেও বললাম তোমাদের নিম পাতা আমার ভীষণই পছন্দ, আগে পছন্দ করতাম না, এখন খুবই ভালো লাগে। তো যাই হোক, রান্না হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে।